পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রায় 10 ঘন্টা ধরে পড়ে রইল করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃতদেহ বলে অভিযোগ। এর ফলে করোনা আক্রান্ত রোগীরা সমস্যায় পড়েছেন। এই হাসপাতালের তৃতীয় তলে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। চিকিৎসা চলাকালীন শুক্রবার গভীর রাতে এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ, চিকিৎসক ও নার্সদের জানিয়ে কোনো লাভ হয়নি। রাত কটার সময় মারা গেছে? রাত 12টায় মারা গেছে। আচ্ছা আচ্ছা। ও পেশেন্ট নিয়ে যাচ্ছে না বাড়িতে, আর ওই অক্সিজেন ফক্সিজেন সব খুলে রেখেছে, মাস্ক নাই তো, এভাবে রুগীরা সব পড়াচ্ছে। আমরা তো একটু সুস্থ হয়ে যাচ্ছে, আর অসুস্থ হয়ে যাচ্ছে। বাড়িতে কালকে রেখে চলে গেছে, বাড়িতে তো কোনো লোক আসেনি, কিছু নেই। ডাক্তাররা সিস্টাররা কেউ নিচ্ছে না, সিস্টারদেরকে বলেছি তবু নিয়ে যাচ্ছে না। আপনাদের কি পরিস্থিতি? আমাদের পরিস্থিতি এই তো দেখতে পাচ্ছেন, সব তো পজিটিভ রুগী আমরা, তো এইভাবে যদি ফেলে রাখে, ওনার কোনো কভার লাগানো নেই, কিছু না, তাহলে মানুষ তো আমরা আরো অসুস্থ হয়ে যাচ্ছি। কাপড় দিয়ে ঢাকেনি, কাপড় নেই, দেখুন না একবার মুখটা দেখান, কিছু কেয়ার করলো না, চলে গেল। দুটো সিস্টার এলেন, বললাম এত করে দেখুন এইভাবে পড়ে থাকলে আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি, তো নিয়ে গেলেন না, বানান কোনো কথাই বললেন না, কেয়ারই করলেন না। তারপরে একজন চা দিতে এলেন একটা দাদা, ওনাকে বললাম, উনি বললো আচ্ছা দেখছি দেখছি বলে সে চলে গেছে, এখনো পর্যন্ত আসেনি। না ডাক্তার তো কাল থেকে নেই, ডাক্তার কাল থেকে কোনো দেখছে না, কিছু নেই। কাল সকালে ডাক্তারবাবু এসেছিলেন, তারপর থেকে কোনো ডাক্তারবাবু আসেননি, আজ পর্যন্ত এখনো আসেনি, কোনো দেখছে না, কিছু না। জিজ্ঞেস করছি তো বলছে আজ সারাদিন ডাক্তার নেই, কাল আসবে। হাসপাতালের সুপার অরূপ রতন করণ জানান, কিছুক্ষণের মধ্যে মৃতদেহ সরিয়ে ফেলা হবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট, আনন্দ বার্তা।